बाबा जय, जय बाबा पंचलिंगेश्वर जय। এই সরু রাস্তা দিয়ে যেখানে এট এ টাইম দুটো মানুষ গলতে পারে না, সেখানে অনায়াসে হাতি উঠে আসে। অসাধারণ, এত কষ্ট করে ওপরে উঠে এসেও এই ভিউ দেখার পর এই কষ্ট সার্থক। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি অর্ণব আর আমাদের ইউটিউব চ্যানেল এবিকা ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আবার দুদিনের ছুটিতে আমরা চলে এসেছি বালাসোরে। গতকাল হাওড়া থেকে হাওড়া পুরী স্পেশাল ধরে প্রায় 3.5 ঘন্টার ট্রেন জার্নিতে আমরা এসে নামি বালাসোর স্টেশন, আর সেখান থেকেই গাড়ি করে আমরা চলে আসি পঞ্চলিঙ্গেশ্বর। এখন আছি পঞ্চলিঙ্গেশ্বরে, আর এই পঞ্চলিঙ্গেশ্বর থেকেই শুরু হবে আমাদের বালাসোর ভ্রমণ। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বালাসোর ঘুরিয়ে দেখাবো। নদী, পাহাড়, ঝর্ণা, জঙ্গল, সমুদ্র সব কিছুই পাবেন আপনারা এই বালাসোরে। তো 2 ডেজ 3 নাইটসের প্রোগ্রামে আপনারা আপনাদের বন্ধুবান্ধব পরিবার নিয়ে চলে আসতে পারেন এই বালাসোরে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা বালাসোরে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন আর কোথায় থাকবেন, সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথে রয়েছে এই শকুন্তলা নিবাসেরই ওনার বিকাশ কুমার বেহেরা। নমস্কার, আমি বিকাশ কুমার বেহেরা। আজকে দাদাকে পুরো বালেশ্বরটা ঘুরে দেখাচ্ছি। এছাড়া সামনে নভেম্বর 1 থেকে আপনার শিমলিপাল, কুল্ডিয়া, দেবকুণ্ড এইসব ফরেস্ট ওপেন হয়ে যাচ্ছে। এর সম্বন্ধে যদি কিছু তাদের জানার থাকে বা ট্যুর করার থাকে, আপনি অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনার ভিতরে থাকার, খাওয়ার, ঘোরার সব ব্যবস্থা করে দিব। আজকে তো দাদারা আমার এই শকুন্তলা নিবাসে থেকেছেন। এছাড়া পঞ্চলিঙ্গেশ্বরে আমার আরেকটা প্রপার্টি আছে লক্ষ্মী নিবাস, ওটা দাদা আপনাকে দেখিয়ে দিবে। এছাড়া সেখানেও থাকার ব্যবস্থা আছে, যদি আপনি কিছু চাই, আপনি থাকার চাইেন এখানে, তাহলে আমি ওখানেও ব্যবস্থা করে দিব। এইটা হচ্ছে আমাদের লক্ষ্মী নিবাস, আর আপনি চাইলে এখানেও বুকিং করতে পারেন। আজকে যেহেতু রুমের গেস্ট আছে, তো আপনাকে রুমের ফুটেজগুলো দেখাতে পারছি না, আর আপনি চাইলে আমি রুমের ছবিও আপনাকে শেয়ার করে দিব। আর যদি এখানেও থাকতে চান আমার সাথে কন্ট্যাক্ট করুন, এখানে সুন্দরভাবে আমি ব্যবস্থা করে দিব। আর একটা ইম্পর্টেন্ট কথা বলি যে বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বর আসার জন্য কিন্তু কোনো রকম ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই। তো বালাসোর থেকে পিক আপ করার জন্য গাড়ি কিন্তু বিকাশ আমি ব্যবস্থা করে দেবে। এছাড়া বালাসোর ঘোরার জন্য এবং যেসব সংলগ্ন ফরেস্টগুলো রয়েছে সেই ফরেস্টগুলো ঘোরার জন্য গাড়ির ব্যবস্থা কিন্তু বিকাশ করে দেবে। শুধু আপনি বালাসোর আসার আগে একটাই আমাকে ফোন কল করবে, তারপরে সব ব্যবস্থা করে দেবে। তো বিকাশের কন্ট্যাক্ট নাম্বার আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই কন্ট্যাক্ট করুন আর আপনাদের ট্যুরটাকে অ্যারেঞ্জ করুন। তো চলুন আমরা এবার বেরোই বালাসোর ভ্রমণে, সারাটা দিন বালাসোর ঘুরবো, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। তো আমরা এখন বেরোচ্ছি বালাসোর ভ্রমণে। এই গাড়ি শকুন্তলা নিবাস থেকেই এই গাড়ির বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। বিকাশও আমাদের সাথে যাবে, আজ বিকাশই আমাদের পুরো বালাসোর ঘুরে দেখাবে। তো চলুন বেরোনো যাক। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের বালাসোর ভ্রমণের প্রথম গন্তব্যস্থল খুমকুট ড্যামে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন পুরো পাহাড়, জঙ্গল, আর মধ্যখানে রয়েছে একটি ছোট্ট জলাধার, তাকেই ঘিরে রয়েছে এই পাহাড় আর জঙ্গল। দারুণ প্রাকৃতিক সৌন্দর্য। পঞ্চলিঙ্গেশ্বর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে হচ্ছে এই খুমকুট ড্যাম। তো আমরা কিছুক্ষণ এখানে কাটাবো, ঘুরে দেখবো এই ড্যামটা। তো চলুন ঘুরে দেখি এই ড্যাম, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো চলুন ঘুরে দেখি খুমকুট ড্যাম। তো বন্ধুরা, এই হচ্ছে খুমকুট ড্যাম। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের
উপরে দেখুন হালকা হালকা মেঘ জমে রয়েছে, আর এই হচ্ছে সেই জলাধার। চারদিকটা পুরো পাহাড় আর জঙ্গল দিয়ে ঘেরা, দারুণ জায়গা। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে যান, দারুণ লাগবে। আমার পেছনে দেখুন এই খুমকুট ড্যামের জল বয়ে চলেছে, আর ঠিক এই বয়ে পাহাড়ে গা দিয়ে নেমে একেবারে নিচের দিকে নেমে যাচ্ছে। দারুণ পরিবেশ, দারুণ লাগছে। তো চলুন সামনে দিয়ে দেখি, এখান থেকে ঝর্ণার অবস্থা শুনতেই পাচ্ছেন, সামনে দিয়ে এর সৌন্দর্য আরও দারুণ লাগবে। আবার খুব জোর বৃষ্টি নেমে গেছে, দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত খুমকুট ড্যাম থেকে বেরোতে পারেনি। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যেই তো দেখাতে হবে, কিছু করার নেই। তো এই খুমকুট ড্যাম ছাড়ার আগে আমরা এই খুমকুট ড্যাম নিয়ে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমরা এই বিকাশের কাছ থেকে একটু জেনে নেব। এই খুমকুট ড্যামের ইতিহাসটা বলে রাখি, এখানে যে আমার নীলগিরির রাজা ছিল কৃষ্ণচন্দ্র মধ্যরাজ হরিচন্দন, ও এই ড্যামটাকে বানিয়েছিল। এই কারণে যখন জীবজন্তুরা গ্রীষ্মকালে জল শুকনো হয়ে যায় জঙ্গলের ভিতরে, এইখানে জল খেতে আসে প্রথম কারণ। আর ও যেহেতু একজন খুব ভালো শিকারী ছিল, এই যে দেখতে পাচ্ছেন একটা ড্যাম, ড্যামের মাঝখানে একটা টাওয়ার বানিয়েছে, ও ওইখানে গিয়ে জন্তুদেরকে শিকার করত। এইটা হচ্ছে দ্বিতীয় জিনিস। আর বাদ বাকি এখানে যে প্রাকৃতিক সৌন্দর্যভাব একটা ড্যাম, এখানে আপনি দেখতে আসলে খুব ভালো লাগবে। আমাদের খুমকুট ড্যাম দেখা শেষ, দেখতে পাচ্ছেন এখনও বৃষ্টি পড়ে চলেছে। এবার আমরা এখান থেকে যাব পাঁচ কিলোমিটার দূরে বিশ্বেশ্বর পাহাড়ে। বৃষ্টিটা একটু কমলে আপনাদের সামনে তুলে ধরছি বিশ্বেশ্বর পাহাড়। আমরা পৌঁছে গেছি বালাসোর ভবনের আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল বিশ্বেশ্বর পাহাড়। আমার পেছনে এই পাহাড় দেখতে পাচ্ছেন, পঞ্চলিঙ্গেশ্বর থেকে এই পাহাড়ের দূরত্ব প্রায় 10-11 কিলোমিটার মতন হবে। আর আমরা এখন খুমকুট ড্যাম থেকে এলাম, ওখান থেকে ডিস্টেন্স প্রায় 5 কিলোমিটার মতন। তো বিকাশ, এই পাহাড়ে আমরা কী করব? এখানে এই বিশ্বেশ্বর পাহাড়টা, আমার এখানে একটা বিশ্বেশ্বর শিবের মন্দির আছে, ওই নামে পাহাড়টা বিশ্বেশ্বর পাহাড় বলে জানাশোনা। তো এখানে সেমন কিছু ঐতিহাসিক রিজন নেই, কিন্তু এই পাহাড়টা একটা ট্রেকিং করার জন্য খুব ভালো। আর বাচ্চারা ধরুন একটু ট্রেকিং করবে, পাহাড় চড়বে, খুব ভালো ভিউ পয়েন্ট এটা। আর এছাড়া তো এখানে ট্রেকিং করার সেমন কিছু সুবিধা নেই, কিন্তু যারা ফ্যামিলি নিয়ে আসছেন একটু এখানে ট্রেকিং করে খুব ভালো মজা পাবে এখানে। মানে এটা নর্মালি ভিউ পয়েন্টের জন্য, ভিউ পয়েন্ট। তো চলুন আস্তে আস্তে পাহাড়ে উঠি, ওইদিকে দেখি। হ্যাঁ, তো আস্তে আস্তে পাহাড়ে উঠি, দেখি ভিউ পয়েন্টটা কীরকম। এইটা দেখতে পাচ্ছেন সামনে ওই বিশ্বেশ্বর মহাদেবের মন্দির, যেহেতু মন্দিরটা বন্ধ আছে। আর এই পাহাড়ে উপরে উঠতে গেলে এই পাশে দিয়ে আমরা উঠছি, এই পাশে দিয়ে রাস্তা ট্রেকিং করার রাস্তা আছে। মানে এই রাস্তা দিয়ে ট্রেকিং করে উঠবো? এই পাশে দিয়ে রাস্তা ট্রেকিং করা যাবে, এই করে আমরা পাহাড়ের উপরটা যাব। তো বন্ধুরা, এটা হচ্ছে বিশ্বেশ্বর বাবার মন্দির। এই বিশ্বেশ্বর বাবারই নাম অনুসারে এই পাহাড়ের নাম বিশ্বেশ্বর পাহাড়। হ্যাঁ, তো এখন মন্দিরটা বন্ধ আছে, আপনাদের দেখাতে পাচ্ছি না। আর আমরা আবার এখান থেকে ট্রেক করে পাহাড়ের উপরে উঠবো ভিউ পয়েন্টের জন্য।
এই হচ্ছে এই বিশ্বেশ্বর বাবার মন্দির। বিকাশ পাহাড় কতটা উঁচু? এখানে আরো অনেক উঁচু আছে, এই উঁচু থেকে দেখবেন পুরো নিচেটা, পুরো ভিউ পয়েন্ট আপনি দেখতে পাবেন। আরে একটু খালা ভিউ পয়েন্ট আছে, একটু ঘুরিয়ে আসলে পুরো ভিউটা দেখতে পাবেন। আমরা একেবারে পাহাড়ের টপে পৌঁছে গেছি, খুব একটা উঁচু পাহাড় না, তবে অনায়াসে ট্রেক করে আপনারা উঠতে পারবেন, বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারবেন একটু সাবধানে। আর উপরে উঠে পেছনে ভিউটা দেখুন, অসাধারণ! এত উঁচুতে উঠে এরকম ভিউ পেলে যে কষ্ট করে উপরে ওঠা যায় সেই কষ্ট যেন আর থাকে না। বিকাশ বলো, বালাসোর বা পঞ্চলিঙ্গেশ্বর যদি কেউ আসছেন, এই পাহাড় ট্রেক করার মজা একটা আলাদা নেয়ারা এখানে। আর এটা যদি আপনি মিস করছেন তাহলে বলা যায় না, একবারে অন্তত চেষ্টা করে দেখুন। বালাসোর এটা কিন্তু অফবিট জায়গা, মানে যারা বালাসোর বা পঞ্চলিঙ্গেশ্বর আছে অনেকেই কিন্তু এই জায়গাটা মিস করে যায়। বিশ্বেশ্বর পাহাড় বালাসোর আসলে অবশ্যই এখানে ঘুরে যাবেন। এবার আপনাদের এখান থেকে ভিউটা দেখাচ্ছি, দেখুন দিগন্তর বিস্তর সবুজ ক্ষেত, পাহাড়, আর পাহাড়ের ঠিক উপরে দেখুন মেঘ জমে রয়েছে। ওয়েদারটাও দারুণ, অসাধারণ, না ফ্যান্টাস্টিক ভিউ। বিশ্বেশ্বর পাহাড় দেখা শেষ, এবার আমরা এখান থেকে যাব পঞ্চলিঙ্গেশ্বরের দিকে, হোটেলে ফেরত যাব। হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্টটা করে আমরা উঠবো এবার পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের দিকে। তো আমরা এখন ব্রেকফাস্টটা সারছি, এই শকুন্তলা নিবাসেই চলছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের মধ্যে রয়েছে আলুর পরোটা আর রায়তা। আর বিকাশ, বিকাশ নিজের পছন্দ মতো আপনারা এখানে ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিতে পারবেন। আর আজকে তো দাদারা আলু পোড়াটা অর্ডার করেছে, ওদের জন্য আলু পোড়াটা, রায়তা, কেচপ দিয়েছি। আর ছাড়া আপনারা যেমন অর্ডার করবেন সেমন আমরা বানিয়ে দিব, বেঙ্গলি ফুড। তাছাড়া আমার লাঞ্চ ডিনার অর্ডার মতো নিয়ে তৈরি করি, সেটা আপনার যেমন পছন্দ হবে সেমন আমরা অর্ডার করে দিতে পারি। এটা হচ্ছে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন হাইজিনিক জিনিসটাই আমার মেনটেন করি। বলো কিরকম খাবারের কোয়ালিটি, কিরকম বলো? অপূর্ব। আজকে এই আলুর পরোটা, রায়তা, সস এইসব দিয়ে আমরা সকালের জলখাবারটা খাচ্ছি, খুব সুন্দর। গতকাল আমরা খেয়েছি দেশি চিকেন, রুটি, স্যালাড, অসাধারণ। দেশি চিকেনটা তো ভীষণ ভালো হয়েছিল। তো আজকে আমরা লাঞ্চ করতে এখানে পারবো না, তার কারণ হচ্ছে সারাদিন আমরা বালাসোর ঘুরবো। তো বালাসোরে ঘুরতে ঘুরতে আবার হোটেলে এসে লাঞ্চ করাটা সম্ভব নয়, তাই বাইরেই আমরা লাঞ্চটা করে নেবো। তবে এখানে আপনারা লাঞ্চ ডিনার আপনাদের মতন ভেজ ননভেজ সব কিছু পাবেন। আর একটা বলে রাখি স্পেশালিটি, সেটা হচ্ছে বিকাশকে যদি স্পেশাল অর্ডার দেন তাহলে স্পেশাল তন্দুরেরও ইয়ে আছে, তাই তো? হ্যাঁ, তন্দুরি চিকেন। তো চলুন ব্রেকফাস্টটা শেষ করি, এবার আমরা আস্তে আস্তে বালাসোরের বাকি জায়গাগুলো ঘুরতে বেরোবো। প্রথমে আমরা এখান থেকে যাব পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। তো বন্ধুরা, আমরা এখন এগোচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। তো পঞ্চলিঙ্গেশ্বর নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও চ্যানেলে রয়েছে, তবে আবার পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার একমাত্র কারণ হচ্ছে এই সিজন, অর্থাৎ বর্ষাকালে পঞ্চলিঙ্গেশ্বরের যে রূপ সেটা সম্পূর্ণ বদলে যায়, আর সেটাই দেখার জন্য যাচ্ছি। তো আমার সাথে রয়েছে চন্দন গোস্বামী, পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, আমার ভ্রমণের একেবারে চিরসাথী। তো তোমার বলো কেমন লাগছে? আমরা তো বালাসোরের দুখানা অফবিট লোকেশন দেখলাম, খুমকুর ড্যাম আর দুর্দান্ত দুর্দান্ত, প্রত্যেকটা মানে অফবিট
যে জায়গাগুলো দেখলাম মানে কল্পনা করতে পারছি না এত সৌন্দর্য সেগুলো। আর এই যে পঞ্চলিঙ্গেশ্বর আমরা তো এর আগেও তুলেছি, আবারও তুলতে যাচ্ছি, কিন্তু প্রত্যেকটাই দুর্দান্ত। এবার আমরা দেখব যে বর্ষাকালে এই পঞ্চলিঙ্গেশ্বরের কীরকম রূপ, সেই রূপটা দেখার জন্যই আমরা যাচ্ছি। চলুন তো, চলুন এই বর্ষাকালে পঞ্চলিঙ্গেশ্বরের রূপ কীরকম সেটা দেখি। আমরা এই পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর গেটের কাছে। আমার হোটেল থেকে এখানে হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স, এখান থেকে 311 সিঁড়ি আছে, সিঁড়ি ক্রস করে আমরা মন্দিরে যাব। মন্দির পরে একটু চাতালের দিকে দাদাকে নিয়ে যাবো, ঘুরিয়ে দেখিয়ে দিলে। চলুন ভালোভাবে ঘুরিয়ে দেখে। আমরা এবার আস্তে আস্তে উঠছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। আর এই বর্ষাকালে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই, দেখুন এই জলের প্রবাহ সারা বছর কিন্তু আপনারা এটা পাবেন না। এই বর্ষাকালে এই সিজনে আসলে এই পাহাড় থেকে যে জল নেমে আসছে এইটাকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন এই পঞ্চলিঙ্গেশ্বর যাত্রা। এই দৃশ্য, ওই দৃশ্যকেই দেখার জন্য বর্ষাকালে পঞ্চলিঙ্গেশ্বর আসা। সারা বছর কিন্তু আপনারা এই দৃশ্য পাবেন না, ঠিক বর্ষাকালে সেপ্টেম্বর অক্টোবরের দিকে যদি আপনারা আসেন তাহলে এই দৃশ্য দেখতে পাবেন। তাহলে চলে আসুন, দেখে যান পঞ্চলিঙ্গেশ্বর। এই দাদা হচ্ছে, নাম হচ্ছে সনাতন বাবু, যে এখানকার সেবক আছে। যারা বাইরে থেকে দর্শক আসে ও ভালোভাবে এখানে দর্শককে ঠাকুরকে মাথায় ভালোভাবে হাত দিয়ে দর্শন করিয়ে দেয়, তারপরে ও ঘুরিয়েও দেখা যায়। তারপরে দাদা আসছে বলি, আমার নাম সনাতন, আমি এখানকার বাবার কাছে সেবক, কিন্তু যত ভক্ত আসে সবাইকে শৃঙ্খলাতে সেবা করে ছেড়ে দেয়। ওর বাবার দর্শন যারা চায়, ওর বাবার মাথা হাত দিতে ইচ্ছা করে, ওকে কী করি করা হবে, ও ভালো করে বুলিয়ে দেয়, হাত দিয়ে ভক্ত মন খুশি করে চলে যায়। ওই বাবার হলো প্রমাণ। আর যত ভক্ত আছে ভালোই আছে, ভালোই যায়। এইভাবে বাবা সবাই ভক্তকে ভালো রাখুক, জগৎ ভালো রাখুক। জগৎ ভালো থাকলে বাবা সব সবাই উপরে ভালো। জয় পঞ্চলিঙ্গেশ্বর বাবা, জয় জয় বাবা পঞ্চলিঙ্গেশ্বর, জয়। তো আপনারা চাইলে এখানে বাবা পঞ্চলিঙ্গেশ্বরের পুজো দিতে পারবেন, পুরোহিত থাকেন উনি পুজো দিয়ে দেবেন। এখন এই কোভিডের জন্য বা এরম বর্ষার জন্য বন্ধ আছে। তো এই ছিল পঞ্চলিঙ্গেশ্বর, পঞ্চলিঙ্গেশ্বর দর্শন। যদিও দর্শন করতে পারলাম না কেননা বন্ধ আছে, আর এরকম জলের মধ্যে স্বাভাবিকভাবেই রিস্ক নিয়ে দর্শন করা যায় না। তবে আপনারা যদি গ্রীষ্মকাল বা শীতকালের দিকে আসেন তাহলে অবশ্যই পঞ্চলিঙ্গেশ্বর ছুঁয়ে দর্শন করতে পারবেন, কিন্তু এই এরকম জল মূলত দেখতে পাবেন বর্ষাকালের দিকে। তো এবার আমরা ঠিক আমাদের এই পেছন থেকে এই রাস্তা দিয়েই আরেকটু ওপর দিকে জঙ্গলের রাস্তা দিয়ে একটু উঠবো, উপরে আসছে মায়ের চাতাল, সেটা দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন কীরকম সরু রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এখান দিয়ে রাস্তা আবার খাড়াই হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের একটা অদ্ভুত জিনিস দেখাই।
এই সরু রাস্তা দিয়ে যেখানে এট এ টাইম দুটো মানুষ গলতে পারে না, সেখানে অনায়াসে হাতি উঠে আসে। এ দেখুন হাতির পটি পড়ে আছে, তার মানে এই রাস্তা দিয়ে হাতিও যায় আর আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। রিস্ক যেরকম আছে অ্যাডভেঞ্চারও সেরকম আছে, আর খাড়াই তো রাস্তা, ট্রেকিং করার অভ্যাস আছে। চলুন একেবারে টপ পর্যন্ত তো যেতেই হবে। অনেক কষ্ট করে শেষমেশ আমরা পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের একেবারে টপে এসে পৌঁছেছি, আর ভিউটা দেখুন অসাধারণ। এত কষ্ট করে এই পাহাড়ের ওপরে এসে এই ভিউ দেখার পর কষ্ট সার্থক, এত পরিশ্রম সার্থক। দেখুন তো বন্ধুরা, আমরা এবার পঞ্চলিঙ্গেশ্বর পাহাড় থেকে নেমে যাচ্ছি, পরের ডেস্টিনেশনের জন্য বেরোবো। পরের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে 25 কিলোমিটার দূরে রিশিয়া ড্যাম। তো আমরা এখন পৌঁছে গেছি রিশিয়া ড্যামে, এই কুলডিয়া ফরেস্টের অন্তর্গত এই রিশিয়া ড্যাম। এখন যেহেতু বর্ষাকাল, কুলডিয়া ফরেস্ট বন্ধ আছে, তাই আমরা শুধু এসেছি রিশিয়া ড্যামে। আর রিশিয়া ড্যাম দারুণ সুন্দর, দেখুন পুরো ড্যামের চারদিকটা পাহাড় দিয়ে ঘেরা। আর এই ধারেই রয়েছে, ঠিক আমার এই ধারেই রয়েছে ঘন জঙ্গল। তো চলুন কিছুক্ষণ ড্যামটা ঘুরে দেখি, আর আপনাদের সামনে তুলে ধরছি এই ড্যামের সৌন্দর্য। এই জায়গাটা মিস করবেন না, দারুণ দেখবেন। দেখুন পুরো জলের মধ্যে নেমে গেছি, আর নেমে কতটা খরচ রেকর্ড হচ্ছে আমার এই সাউন্ডের সঙ্গে। বাট রিশিয়া ড্যাম আসলে এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবে। তো এইটা হচ্ছে নীলাগিরি জগন্নাথ মন্দির। এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ নাই, তাই আপনারা ভেতরটা দেখাতে পাচ্ছি না। তো বালাসোর আসলে অবশ্যই এই নীলাগিরি জগন্নাথ মন্দির ঘুরে যাবেন। তার ঠিক ডান দিক দিয়েই এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব নীলাগিরি রাজবাড়ির দিকে। Ha ha ha.
তো এটি হচ্ছে পুরনো রাজবাড়ি আর ঠিক সংস্করণ করে নতুন এখানে তৈরি করা হয়েছে। এখানেই মনে হয় রাজারা থাকে না? ভগ্নদশায় পরিণত হয়েছে। তো আমরা এখন চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। আমার পেছনে এই মন্দিরে ঢোকার দরজা দেখতে পাচ্ছেন। এই মন্দিরটি বালাসোরের অত্যন্ত প্রাচীন মন্দির, প্রায় 500 বছর পুরনো মন্দির। তো বালাসোরে আসলে অবশ্যই এই মন্দির দর্শন করে যাবেন। তো চলুন ভিতরে গিয়ে আপনাদের মন্দিরের ভিতরে চত্বরটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বালাসোরের অন্যতম আকর্ষণ ইমামী জগন্নাথ মন্দিরে। আমার পিছনে এই দেখুন, এই মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। তো এই মন্দিরটা ইমামী গ্রুপ 2015 সালে তৈরি করে, অ্যাকচুয়ালি কাজ শুরু হয়েছিল 2009 সালে এবং শেষ হয় 2015 সালে। তো এই মন্দিরটা বিশেষত্ব হচ্ছে যে এটি পুরীর জগন্নাথ মন্দির এবং কোণারকের সূর্য মন্দির আদলে তৈরি। তো বালাসোর আসলে অবশ্যই এই মন্দিরটি ঘুরে যাবেন, আর বিশেষ করে আসবেন সন্ধ্যাবেলায়। এই আলো জ্বলে উঠলে কিন্তু মন্দিরটাকে দারুণ লাগে। তো চলুন ভিতরে গিয়ে দেখি। তো আপনাদের যেটা বলছিলাম যে এই মন্দিরটি দেখুন, এই কোণারকের সূর্য মন্দিরের ঠিক রথের চাকার আদলে তৈরি, আর এই হচ্ছে জগন্নাথের পুরীর মন্দিরের আদলে। তো এই দুটো মন্দিরেরই সংমিশ্রণে তৈরি হয়েছে এই ইমামী জগন্নাথ মন্দির। তো বন্ধুরা, এই ছিল আজকের দিনের মতন বালাসোর ভ্রমণ। এবার এখান থেকে আমরা সোজা হোটেলে ফেরত যাব। আর চাঁদিপুরটা হলো না, কাল সকালবেলা আবার টাইম জেনে কখন জোয়ার আসে, কাল সকালবেলা আমরা আবার চাঁদিপুর সিবিচ যাব। তো চলুন এখানেই গুড নাইট, কাল সকালবেলা আবার দেখা হচ্ছে গিয়ে চাঁদিপুর সিবিচে। তো আমরা এখন পৌঁছে গেছি চাঁদিপুর সি বিচে। আমার পেছনেই বিচ রয়েছে। তো বালাসোর স্টেশন থেকে প্রায় 16 কিলোমিটার, আর আমরা যে পঞ্চলিঙ্গেশ্বর থেকে এলাম সেখান থেকে প্রায় 45 কিলোমিটার দূরে এই সি বিচ।
গতকালে আমরা আসতে পারিনি, তার কারণ হচ্ছে যে এখানে জল সবসময় সামনে থাকে না, প্রায় কয়েক কিলোমিটার পেছনে চলে যায় ভাটার সময়। আর ঠিক সকাল 10টা 11টার সময় জোয়ার আসে, তো কালকে আমরা পুরো বালাসোর ঘুরতে ঘুরতে আসতে পারিনি। আর তাই আজকে একেবারে সকাল সকাল চলে এসেছি, জল প্রায় সামনেই আছে। তো চলুন ঘুরে দেখি চাঁদিপুর সি বিচ। তো জল অনেকটাই সামনে চলে এসেছে, তাই না? জল এখনই আসছে, আরো আপনারা আর একটু সামনে চলে আসবে। চলুন ওই দিকটা একটু আমি আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো চাঁদিপুর সৈকতে আসলে আপনারা এই চাঁদিপুর বিচের দিকে যাওয়ার সময় এসব হোটেলগুলো পাবেন। এখানে আপনারা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই করে নিতে পারবেন। এসব হোটেল রয়েছে। তো বন্ধুরা, চাঁদিপুর সি বিচে আমরা এতগুলো বিচ ঘুরেছি, কিন্তু চাঁদিপুর সি বিচে এসে আমরা দেখুন শাক, এরকম ধরনের শাক এখানে অসংখ্য পড়ে রয়েছে। তো একবার তুলে দেখাও তো একটু, এই দেখুন চন্দ্রবাবু আমাদের দেখাচ্ছে পুরো। বিকাশ কি তুমি ওটা করেছো? হ্যাঁ, এটা এখানে তো করালাম। এই এখানে দেখুন সব এই প্রিয়াংশুর হাতে, এই দেখুন এখানেও পড়ে রয়েছে চারিদিকে, ওদিকে তো ভর্তি হয়ে পড়ে রয়েছে। তো যাই হোক, যদি চাঁদিপুর সি বিচ আসেন আর এরকম যদি ফাঁকা বা জল যদি পিছনে থেকে থাকে, তাহলে শুক্র জায়গায় এরকম অসংখ্য এরকম শাক বা শঙ্খ পড়ে থাকে। তো চলুন সামনেই এসে গেছি, এই সামনেই দেখা যাচ্ছে সমুদ্র। তো বন্ধুরা, চলে এসেছি একেবারে সমুদ্র, দেখুন এই চাঁদিপুর সমুদ্র। সবে জোয়ার লেগেছে, তাই না? হ্যাঁ, জল এইভাবে আসতে থাকবে আর একেবারে ওই পাড় পর্যন্ত চলে যাবে। তো আমরা অতক্ষণ ওয়েট করতে পারলাম না, জল দেখে নেমে পড়লাম। তো আমরা এখন এসে গেছি রাধাকৃষ্ণ মন্দিরে। চাঁদিপুর সি বিচ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এই রাধাকৃষ্ণ মন্দির। চাঁদিপুর সমুদ্র সৈকত আসলে অবশ্যই এই রাধাকৃষ্ণ মন্দির ঘুরে যাবেন, খুব সুন্দর এই মন্দিরটা। তো এই রাধাকৃষ্ণ মন্দিরে আসলে আপনারা এই দৃশ্য দেখতে পাবেন, দেখুন অসংখ্য এগুলো মিল্কি কই বলে দানা ছড়িয়ে দিচ্ছে। এই যে চন্দন গোস্বামী, আর দারুণ কয়েকশো মাছ হবে একেবারে। তো বন্ধুরা, এখানেই আমাদের বালাসোর ভ্রমণ শেষ। আজ আবার আমরা বিকেলের ট্রেনে কলকাতা ফেরত চলে যাব। তো আশা করি খুব ভালো মতো বালাসোর আপনাদের ঘুরিয়ে দেখাতে পেরেছি। আর প্রথমত বিকাশকে অসংখ্য ধন্যবাদ, আমাদের পুরো একেবারে ট্যুরকে গাইড করে রেখেছে, সাথে চন্দন গোস্বামী আমাদের তো চিরসাথী, প্রিয়াংশু আর একজনের সাথে আলাপ করিয়ে দিই।
এ হচ্ছে ধুমা আমাদের সাথে কাল থেকে একেবারে গাড়িতে ড্রাইভার আমাদের ড্রাইভার বলে না একেবারে আমাদের বলতে পারেন টিমমেটি সারথি আমাদের পুরো সব কিছু একেবারে খুব সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করিয়ে নিয়ে গেছে তো এখানেই ভিডিওটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আর খুব তাড়াতাড়ি ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ডেফিনেটলি প্রোগ্রাম করে চলে আসুন বালাসোরে দুদিনের ছুটিতে চলুন দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে